আমি রাশিয়ার মুরমানসেকের সিটি সেন্টারে আছি। এই ধরনের শপিং মল এদের এখানে অনেক আছে, একেবারে শান্ত শিষ্ট কোয়েট একটা শহর এবং 12 মাসই ঠান্ডা থাকে। এখন সকালবেলা 2 ছিল এবং রাতেও 2 ছিল, এখন আবার টেম্পারেচার বেড়েছে। এখন আমার মনে হয় হয়তো 14-15 হবে বা 16 হবে। এখন ঠান্ডা বাতাস বইতেছে, আমি সুইটারটা গাড়িতে খুলে রেখে এসেছি। তো এখানে আমি গাড়িতে একটা জিনিস লক্ষ্য করেছি যে সারা রাশিয়াতেই ডাইনে এবং বায়ে দুই দিকেই স্টার্টিং আছে, কিন্তু এদের মূলত বাম দিকের যে স্টার্টিং সেই স্টার্টিংয়েই ওরা সাধারণত এখানে রাস্তাঘাট গাড়ি চলাচল করে। এই যে সেন্টার দেখা যাচ্ছে একেবারে এই দিকে শেষ মাথা চোর রাস্তার মোড়ে আছি আমি। আর এই রাশিয়ার মুরমানসেকে এখানে 3 মাস সূর্য ডুবে না, জুন জুলাই আগস্ট, আবার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখানে সূর্য উঠেই না, এরকম একটা অবস্থা। পুরোটাই হচ্ছে পাহাড়ি এলাকা। কিন্তু রাশিয়াতে আমি যেটা মনে করেছিলাম যে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজানের বাইরে হয়তো তেমন অত জমজমাট শহর হবে না, কিন্তু আমি যতগুলো শহর ঘুরলাম এবং যতগুলো দেখলাম আমি একেবারে সাইবেরিয়া অঞ্চল পর্যন্ত, সেই ম্যাগাদান পর্যন্ত প্রত্যেকটা শহর হচ্ছে এই ধরনের, একই ধরনের একেবারে জমজমাট লোকে লোকারণ্য। কোনো কোনো শহরে লোকসংখ্যা কম, তারপর যদি সেন্টার পয়েন্টে যাওয়া হয় তাহলে আবার প্রচুর লোক। একটা মায়াময় শহর। আর আমি খুব অল্প সময়ে আমি ভোর রাত্রে আসছি, রাত 1:30 আমার ফ্লাইট নামে, একেবারে সূর্য টল টল করতেছে। আমি ঘাবড়ে গিয়েছিলাম যে আমি বিকাল 5টায় ব্যাক করব আর এখন সূর্য টল টল করতেছে, তাহলে কি আমাকে আবার এয়ারপোর্ট থেকেই ব্যাক করতে হবে কি না। কিন্তু সেই রকম অবস্থা হয়নি, আমি শুনলাম যে না, এখানে দিন রাত 24 ঘন্টায় সূর্য থাকে। এখন রাত 1:30 আমি আসি, আমার হোটেল পার্কিং হোটেল বুক করা ছিল, তো সেখানে আমি অল্প সময় ঘুমিয়েছি। এরপর আবার আমি সকালে বেরিয়েছি নাস্তা নাস্তা খেয়ে, আমি লাভালা লেক দেখলাম, ঝর্ণাটা এখন নাই, ঝর্ণাটা দেখা হয়নি আমার। এই যে স্কুলের গার্ডেন, রাস্তা রাস্তায় বসার ব্যবস্থা, একটা আশ্চর্যজনক শহর যে সূর্য ডুবে না। এবং এখানে আমি একটা তুর্কি মসজিদও দেখলাম, আর এখানে মূলত এরা তারাবি পড়ে, রমজানে রোজা রাখে এবং পাঁচকতে নামাজ পড়ে এরা, সেগুলো মূলত এই ঘড়ির টাইম দেখে। তবে রাশিয়ার প্রত্যেকটা অঞ্চলেই প্রচুর মুসলমানের বাস এবং চমৎকার সব শহর এবং সকল ব্যবস্থা এখানে আছে।